আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজ আপনাদেরকে দেখাবো ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলা ভাঙ্গা কাপুরিয়া সদর দিয়ে যে রেল রাস্তাটি গিয়েছে এই সেই রেল রাস্তা। এদিকে গিয়েছে গোপালগঞ্জ যশোর খুলনা মংলা বন্দর, আর এদিকে গিয়েছে হলো ঢাকা পদ্মা সেতু। দর্শক, এখানে হাজার হাজার জনগণ দৈনিক এখানে পর্যটক তারা এখানে ঘুরতে আসে এই রেল রাস্তাটি দেখার জন্য। খুবই সুন্দর মনমুগ্ধকর একটি পরিবেশ। এখানে দেখা যাচ্ছে যে রেল রাস্তায় ফুচকার দোকান বা চটপটি বিভিন্ন ধরনের দোকানও সাজিয়েছে তারা এখানে। সাধারণ জনগণ এখানে দৈনিক আসছে এখানে এই যে ফুচকা খাওয়ার জন্য বা চটপটি খাওয়ার জন্য। খুবই সুন্দর একটি সড়ক হয়েছে, রেল সড়ক, যে সড়কটি আমাদের গ্রেটার ফরিদপুরের মানুষের আশা ছিল যে পদ্মা সেতুর উপর দিয়ে যে রেল রাস্তা হবে বা এই আমাদের গ্রেটার ফরিদপুরে রেল লাইন হবে, এই আশা আজকে স্বপ্ন পূরণ হয়েছে আমাদের এই ফরিদপুরের মানুষের। তার জন্য দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ এখান দিয়ে উপকৃত হবে যে পদ্মা সেতু আর উপর দিয়ে রেলে অল্প টাকায় ঢাকা যেতে পারবে। দর্শক, খুবই একটি বড় সড়ো রেলপাত। এই রেলপাতগুলো খুব অনেক মোটা বড়। এই রেলপাত দিয়ে চলে যাবে রেলগাড়ি পদ্মা সেতু দিয়ে এসে এদিকে গোপালগঞ্জ মংলা খুলনা যশোর, আর এদিকে চলে যাবে ঢাকা। দর্শক, পদ্মা সেতু হয়ে ঢাকা।